মা সবুনু সহজ আর সরল বার ই সংসার হুয়ে তো পয়সা ইজ্জত নাই থাকে পারে কাহানু লেকিন ই সংসারে মহাপুরুষ সেটা নু বড় জিনিস মা দিয়েছেন সবকে। নমস্কার সবকে মোর আড়ু গোপাল পাগে যেন্তা সমলপুরনু মা সমলের আশীর্বাদ সবুবেলে থিসি হেন্তা মা বন্ধুরগার আশীর্বাদ গোপাল পাগে সবুলে রয়েছে। খালি গাঁ লোকর বলে নুহে যে আসি তার পাক্কে কেবে খালি আতে না যায় আর ভালডুমরি উপর সবকে দেখু যেসি আর বুঝু যেসি সবকর দুঃখ সুখ মন্দির ইতিহাস সঙ্গে যে বনিছে সে বি অমর আর ইনু সুলসুলিয়া ধোকা সঙ্গে মলি গছর বাসনা আর মার মন্ত্র মিশি এই পরিবেশকে আউট কি গহল ঢহল করে দেশ। ওম শ্রী 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 মা বন্ধুর্গায় নম। এই মন্দির ইতিহাস সম্বলপুর গোপালপালি গাঁনে 1991 মশিয়া মার্চ মাস 37 তারিখ দিন আরম্ভ হয়েছিল আর মূলদুয়া দিয়ে শ্রীপতি প্রধান আর তাঁকর পত্নী নবরাত্রর নটা রূপ দেখবার লাগি সবু বর্ষ দশরা আর চৈত মাসে তার ছুয়া মানক ভিড় জমসে ইঠানে। এই মন্দির ইতিহাস সবুলে অমর রয়েছে আর রহি আসুছে। মন্দির বলি নহে ইতার পরিবেশ রে যে আইসি সে জানিছে কেনতা লাগসি। দশরা দশ দিন টি পুরা গুমগুমে যাইসি গোপালপালি গাঁ। সমলপুরী শাড়ি সাঙ্গে মলিপুরর গজরাথি মাকে দেখবার লাগি ছুয়ানে ধরি করি বুড়া বুড়ি সভে আয়সন মার দরবারকে। মাকে দেখি করি তো মন ভরি যাইসি তার সাঙ্গে কীর্তন কৃষ্ণগুরু পালা ই মন্দির মাহলকে আর টিকে দুলদুলে দেশি। দশরার দুহি বেলে সভে মার ভোগ পাইগরি খুশ হয়েকরি যাইসন। বাজ বিছার সুখ দুঃখ ছাড়ি সবে বেলগুড়াকে একজুট এসন মার রূপকে দেখবার লাগি আর মার আলসি। যে থরে মা না ধরি করি ইনকে আইসি মা তাকে সবুলে তার পাশকে ডাকুতেছি।
খালি মা বলি নয়, মা সাঙ্গে সাঙ্গে বাবা আখণ্ডলমণি বি ইঠানে পূজা পাইসন, যেন্থির লাগি ই মন্দির পরিবেশ আউ টিকি সুন্দর হইযাইসি। লাস্ট আপন সবকে এতকি কহমি, থরে হলে ই আমার ভালডুঙ্গরি নু থিবা মা বন্ধুর্গা মন্দির আর বাবা আখণ্ডলমণি বাবাকে দেখবার লাগি শিওর আবে আর দর্শন করি আবে। ধন্যবাদ।